নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে প্লেটে কী কী খাবার আছে দেখিয়ে দিই। এইখানটায় ফার্স্ট দেখো, এটা হচ্ছে ইলিশের তেল, এখানে আছে শাক ভাজা, এখানে আছে ইলিশের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল, আর এইখানটায় আছে শিম আলু টালু দিয়ে চচ্চড়ি। তো আমি খাওয়া শুরু করছি, আর খাওয়ার আগে বাটিটাকে আমি নিচে নামিয়ে দেব। এইরকমভাবে দাঁড়িয়ে থাক তাহলে ঠিক আছে। আর এখানে একটু লবণ নিয়েছি, যেহেতু আমি এই ইলিশের তেলটা খাবো সেই জন্য। তো আমি খাওয়াটা শুরু করছি, আর সবাইকে আরও একবার থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, ভালো ভালো কমেন্ট করার জন্য। লাভ ইউ অল, সবাই ভিডিও কন্টিনিউ করো। আজ স্কুলে গিয়েছিলাম, আর খেতে খেতে সকালবেলা ইলিশের তেল আলু সেদ্ধ আর পকোড়া দিয়ে আমি খেয়ে স্কুলে গেছি। তারপরে আর কিছুই খাইনি, স্কুলে তো প্রচুর চাপ, জল খাওয়ার টাইম হয়নি, লাস্টে একটুখানি জল খেয়েছিলাম। এবার এখন ভাত খাবো। দেখো কি সুন্দর ইলিশের তেলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। খাচ্ছি শাক ভাজা। এটা হচ্ছে খুব ভালো একটা শাক, দেখি একটা নাম আছে, ভুলে গেছি। ঘুরে তো সারাদিন দেওয়া যায়। এক্ষুনি এসে দেখলাম মা আর বাবা খাচ্ছে, কাকাও খাচ্ছে। আরেকজন এখনো দোকান থেকে আসেনি। পাঁচটা থেকে আবার পড়ানো আছে। শিডিউলটা খুব ব্যস্ত, বিজি হয়ে গেছে, স্যাটারডে আর সানডে ছাড়া।
আর তো সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি ছিল, আবার ননদিনীরা সবাই ছিল, আজকে ওরাও চলে গেছে, বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ঝোলটা নিয়ে নেব, লবণটা তো আমি খাবোই না, তাও ভাতের মধ্যে চলে এসেছে কতটা আমি জানি না। সকালবেলা 10:30টাতে স্কুলে যাওয়া তো, আর সাইকেলটা আগে নিয়ে যেতাম বলে তাড়াতাড়ি চলে যেতাম, আর এখন তো হেঁটে হেঁটে যাতায়াত করছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তরকারিটা লবণটা ভাতের মধ্যে ছিল, অনেকটা চলে এসেছে। ভালো টেস্ট নেই, মানে ইলিশ মাছের যে টেস্ট
আজকে সকালবেলা চিচিঙ্গি কেটেছি, পুরো হাতটা কালো হয়ে গেছে, এখন তো অনেকটা উঠে গেছে। এগুলো এগুলো যেন মনে হচ্ছে যেন হাতটা আমার ফেটেছে, এরকম একটা হয়েছিল দেখতে। ও চিচিঙ্গি ভাজা হয়েছিল, আমি আনিনি। কারণ আর এক ভদ্রলোক চিচিঙ্গি ভাজা খেতে ভালোবাসে, এই জন্য ভালো লাগার জন্যই থাক। ইলিশের মাথার টেস্টই আলাদা, এই জন্য আমি মাথাই খাই। দাগা কিন্তু রয়েছে গামলাতে, এখনো দুটো দাগা, একটা লেজ রয়েছে, কিন্তু এটাই খাবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভাল লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো মন্দ যা ইচ্ছা কমেন্ট করো, একটা হাই লিখো, হ্যালো লিখো, যা ইচ্ছা লিখো লেখো, বাট কমেন্টটা করো। সবাই খুব ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবার সঙ্গে। লাভ ইউ অল, টাটা।